আপনাকে বলি শুরুটা তো ওরাই করেছে। এসএসকেএম এর উডবান ওয়ার্ডের সামনে সাইলেন্স জোনে দাঁড়িয়ে একটা হনুমান ভগবান আমাদের, মানে কার্যত জুনিয়র কিম, ওর পিসি হচ্ছে লেডি কিম, ও হচ্ছে জুনিয়র কিম। তা ওই রকম নড়ে 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 তো রাজনৈতিক কথা ছিল না, ব্যক্তি আক্রমণ ছিল। আগে নিজেদের মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন। একটা উচ্চ মাধ্যমিক পাস আর আমি রবীন্দ্র ভারতের এম এ, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, সবাই জানে। 11 সালের পরে আসা মাল সবাই জানে, পরিচয় একমাত্র পিসির ভাইপো, এটা সবাই জানে। এখন লোক বলে তোলাবাজ কয়লাবাজ ভাইপো, তো সবাই জানে। আর আমি 88 সাল থেকে ছাত্র রাজনীতি করা লোক, সিপিএম এর সঙ্গেও লড়েছি, তোলামূলের সঙ্গেও লড়েছি। আমি চাই রাজনৈতিক লড়াই হোক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হোক, উন্নয়নের লড়াই হোক, কর্মসূচির লড়াই হোক, সূক্ষ্ম তীক্ষ্ণ বাক্যবান আদান প্রদান হোক, তার মধ্যে যেন শালীনতা থাকে। গতকাল যখন বিধানসভায়, এর আগে আমাকে বলতে দিত না, আমি কাল যখন বক্তব্য রাখতে শুরু করেছি, তখন তৃণমূলের এক মহিলা মন্ত্রী এসে সবাইকে শিখিয়ে দিয়ে গেল ওকে ডিস্টার্ব করে। যখনই ডিস্টার্ব করা শুরু করেছে, আমি বললাম আমাকে যদি আপনারা বলতে না দেন লিডার অফ অপোজিশন, তাহলে লিডার অফ দি হাউস মানে আপনাদের কোম্পানির মালিককেও কিন্তু আমরা বলতে দেবো। জসমিন দেশে যদাচার, নিউটনের তৃতীয় গতিসূত্র বলা আছে, তাদের সৌজন্য বিনিময় হয়েছিল, সে তো কাটছি। পশ্চিমবাংলায় এই জিনিস হারিয়ে গেছে, পোস্টপল ভায়োলেন্সে যদি উনি রাজধর্ম পালন করতেন তাহলে বিজেপির এতগুলো লোক মারা যেত না, উনি তো অস্বীকার করেন। ভোটের আগে রাজনীতি করতে হয়, যখন ক্ষমতায় আসে। শুনুন, আমি যদি 51টা ভোট পাই, আমি কিন্তু 100 জনের এমএলএ, 51 ভোট পেলে জেতা যায়, কিন্তু এমএলএ সবার, মুখ্যমন্ত্রীরও, তিনি আমাদের থেকে 50 লাখ ভোট বেশি পেয়েছেন, 2 কোটি 28 লাখ ভোট আমরা পেয়েছি, উনি 2 কোটি 80 লাখ ভোট পেয়েছেন, 50 লাখ সামথিং বেশি পেয়েছেন। কিন্তু উনি 10.5 কোটি জনগণেরই মুখ্যমন্ত্রী, এই জন্যই ভারতবর্ষের সংবিধানটা ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি নেই, প্রথম লাইনে লেখা আছে ফর দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল। কত বড় বড় মিথ্যা কথা বলেছে সিবিআই, এখন স্বরাষ্ট্র দপ্তরের অধীন সিবিআই, মমতা ব্যানার্জি শুনে রাখুন, সিবিআই এখনও ডিওপিটির আন্ডারে, ডিওপিটির মন্ত্রী হচ্ছে জিতেন্দ্র সিং, প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে পড়ে। নিজে মিথ্যা কথা বলছেন, বিধানসভাকে মিথ্যা কথা বলছেন, জনগণের সামনে মিথ্যা কথা বলছেন, এগুলো বেশি দিন আর চলবে না। আমি তো কাঁচ নামিয়ে গাড়িতে যাতায়াত করি, পুরো পাল্টে গেছি, অপেক্ষা করে আছে কখন সেন্ট্রাল ফোর্স দাঁড়াবে আর ভিভিপ্যাট যুক্ত এই ভিএমটা পাবো। মধুমিত্র বলছে বোম মেরে উড়িয়ে দেবে, দাওয়াই দেবে, বলছে দাওয়াই দেবে বিজেপি, মাতাল একটা রেজিস্টার মাতাল বলেছিল শুভেন্দু অধিকারী যদি জিতে এখান থেকে আমার এটা কবজিটা পাঞ্জা কেটে দেবে, পাঞ্জা কেটে দেবে বলেনি, ওটাই দেখিয়েছেন ওরা রেজিস্টার মাতাল থেকে কি বলে রাতে যান, ওকে দেখলেই পোকো চ্যানেল বন্ধ করে ওকে লোক দেখে। আগে ছিল কেস্টম ছিল চোখের, এখন বলতা যুক্ত।